বাচ্চার জন্ম যখন দিয়েছো বাচ্চার সমস্ত দায়িত্ব তার মাকে পালন করতে হবে। কি ব্যাপার, সবাই মিলে কি এত আলোচনা হচ্ছে শুনি এখানে? মা, মা আমার একটা কথা আছে। দেখুন মা, পান্তুয়া তো সকালে স্কুলে যাবে, আর পান্তুয়া তো সকাল থেকে আমাদের কাছেই থাকে, আর মা রানী তো পান্তুয়াকে সকালে স্কুলের জন্য রেডি করে। হ্যাঁ মা, আমি বলছি কি যে পিঙ্কি বৌদি যাই করে থাক না কেন, ওইটুকু বাচ্চার তো আর কোনো দোষ নেই। ওকে যদি আমরা সবাই সকালে রেডি করে দিই তাহলে কি তুমি রেগে যাবে? কেন, বাড়ির মধ্যে একজনের জন্য আলাদা নিয়ম কেন হবে? তোমাকে যেমন বাচ্চার জন্য দিনরাত খাটতে বলেছি, বড় বৌমাও তেমনই করবে। দেখো আমি এক কথার মানুষ, আমার স্পষ্ট কথা, বাচ্চার জন্ম যখন দিয়েছো বাচ্চার সমস্ত দায়িত্ব তার মাকে পালন করতে হবে। বড় বৌমা তো এতদিন কিছু করেনি, এখন কিছু করুক। তোমাদের কাউকেই আগ বাড়িয়ে ওর কোনো কাজ করার দরকার নেই। বলছি আমার দিদিভাই কোথায় আছে? মা ওর খাবার আমি রেডি করে এসেছি, এক্ষুনি ওকে খাইয়ে দিচ্ছি। তাহলে আমি ততক্ষণ দিদিভাইয়ের কাছে যাই, ওকে এখানে নিয়ে আসি। আমি আর দিদিভাই দুজনে মিলে এখানে বসে সিরিয়াল দেখি। ও ছোট বৌদি, আজকে মা হঠাৎ এত হাসি খুশি কেন? হ্যাঁ সত্যি, মাকে এত হাসি খুশি দেখে সত্যিই ভালো লাগছে। মার যা শরীরের অবস্থা তাতে তো এরকমই হাসি খুশি থাকা উচিত। এই রানী, এত কি ভাবছিস? আমি জানি রানী কি ভাবছে। বাইরে থেকে রানী যতই শক্ত হোক না কেন, ওর মনটা খুবই নরম। রানী পান্তুয়াকে নিয়ে চিন্তা করছে, তাই না রানী? কিন্তু আমরা যে কি করি ওকে নিয়ে এখন। শুভ না মিসি ভাই, তুমি যেমন বললে আমরা তেমনই করব। দেখো মায়ের অত সকালে মনেও থাকবে না, অত ভোরে ঘুমও ভাঙবে না। আমি আর তুমি মিলে টুকটুক করে পান্তুয়াকে রেডি করে দেবো, আর এখন তো আমরা সকাল সকাল উঠেই পড়ি। পিঙ্কি বৌদির ওপর এত দায়িত্ব দিয়ে কোনো লাভই হবে না। শেষে দেখা গেল মেয়েটা স্কুল যাওয়ার আগে খেতেই পেল না, টিফিনটাও নিয়ে যেতে পারলো না। ও ছোট বৌদি শোনো না, বলছি সবে একটা অশান্তি থেকে বেরোলাম, তুমি আবার মাসিমণির অবাধ্য হবে। হ্যাঁ রানী, মা যেইভাবে বলে গেলেন তারপরে আমারও মায়ের কথার অবাধ্য হতে ভয়ই লাগছে। মিসি ভাই আমি বলছি তো, আমার উপর একটু ভরসা রাখো, কিচ্ছু হবে না। আর আমি জানি তো মা মুখে যাই বলুক না কেন, পান্তুয়া কষ্ট পেলে মাও ঠিক থাকতে পারবে না। ছোট বৌমা, ও ছোট বৌমা, মেয়েকে খাইয়ে দাও, এরপর তো মেয়েটা কান্নাকাটি করবে নাকি? হ্যাঁ মা যাই। তুমি তুমি যাও আগে। তোমাদের জানি সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 6টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।